সুপ্রিয় দর্শক, আজ সপরিবারে যাচ্ছি কুমিল্লা জেলার সবচেয়ে উন্নত শহরতলি কোটবাড়ির কালীবাজারে। এখানকার অধিকাংশই প্রবাসী। এই জনপদ শুধু বিত্ত বৈভবে উন্নত নয়, উন্নত তার সবুজ অলস প্রকৃতির জন্য। এখানে আপনারা খাগড়াছড়ি একটা ফিল পাবেন, কারণ কালীবাজার ময়নামতি পাহাড়ের পাদদেশে অবস্থিত। রাস্তাঘাটগুলো বেশ মসৃণ এবং পরিচ্ছন্ন। আপনারা ভিডিওতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর একটি পরিচ্ছন্ন রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কালীবাজার ধরে দর্শক আমরা চলে যাচ্ছি বাতাইছড়ির দিকে। এটি বরুড়া উপজেলা অবস্থিত। বাতাইছড়ি শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে। গত 3 বছর আগেও একবার এসেছিলাম। বাতাইছড়ি মূলত একটি কৃষি প্রধান বিখ্যাত জনপদ। এখানে দেশের সবচেয়ে বেশি কচুর লুতি জন্মে। বৈচিত্র্য, উৎপাদন সক্ষমতা, চমৎকার যোগাযোগ ব্যবস্থা, উচ্চ মুনাফা ও সর্বোপরি দারুণ আবহাওয়া মূলত বাতাইছড়িকে দিয়েছে দেশের লুতি বিপ্লবের অনন্য ভূমির মর্যাদা ও পরিচিতি। এখান থেকে প্রায় 20টিরও বেশি দেশে কচুর লুতি রপ্তানি করা হয়। এখানকার প্রায় 10,000 মানুষ ও 200 হেক্টর জমি লুতি চাষে নিয়োজিত। বছরের প্রায় 50 কোটি টাকার লুতি বিক্রি কিনি হয় এখানে স্থানীয় বাজারগুলোতে। লুতি নানা জাতের হয়, যেমন দেশি লুতি যা অনেকটা চিকন, কলকাতা রত্ন এবং বগুড়া জাতের লুতি রয়েছে। এর মধ্যে নাকি বগুড়া জাতের লুতিটা সর্বাধিক পুষ্টিমান এবং স্বাদযুক্ত। এই জাতেরটাই 20টিরও বেশি দেশে রপ্তানি হয় বলে জানা স্থানীয় আড়তদার জনাব মাসুম মারি। লুতি কিনা হয় 40 টাকা কেজি শুরু করেন। এটা 40 টাকা কেজি কিনা হয় আর এটা 60 কিলো কিনা হয়। এই যে আগা চক্কা যেটা, এটা আবার ক্যানাডা যায়। এটার ভিতরে যেটা আবার স্পেশাল সিগন্ডা, সুতা সিগন্ডা, এটা আবার বাইরের রাষ্ট্রে যায়। কৃষকরা করে, এটা নিয়ে ব্যাস হয়, বান্দা হয়, সোল হয়, বাস হয়। এখান থেকে আপনার লুতি গুলো কই পাঠাবেন? এই যে ঢাকা যাত্রাবাড়ি, কারণ বাজার, শ্যাম বাজার যাত্রাবাড়ি। আপনার হাতে যে লুতিটা, এটা কেজি কত? এটার কেজি 40 টাকা। এখান থেকে 40 টাকা নাকি কারণ বাজার 40 টাকা? হ্যাঁ, 40 টাকা। কারণ বাজারে কত বিক্রি হয়? এটা কারণ বাজারে 42 টাকা, 48 টাকা। আচ্ছা আচ্ছা। লুতি সংগ্রহের আপনাদের কি নির্ধারিত কোনো সময় আছে, যে সকালে বা দুপুর বা বিকালে? এটারে 12 মাসে কাটল কইলো পারেন। সবসময় খেলে লুতি? হ্যাঁ, এটা লুতির একটা বৃদ্ধাশ্রম। যেরকম বাংলাদেশের সরকারের বাড়িয়া পাবলিক ফাংশনে যায় ঢুকে গেছে না, মা বাপের বৃদ্ধাশ্রমে দিয়া যায়, এটা এনে বৃদ্ধাশ্রমের মধ্যে যায়। আচ্ছা আচ্ছা। এটা পুরো আদেশ, এটা অল বাংলাদেশ পাইবেন। এন আল্লাহ মনে কম। দর্শক, বাংলাদেশে কচুর লুতি খুবই জনপ্রিয় একটি সবজি। বিশেষভাবে শুটকি দিয়ে লুতি, লুতির ভর্তা, লুতির লাল লাল ভাজে ভোজন রসিকদের জিভে জল আনে অতি অকৃপণভাবে। একজন লুতির ভোজন রসিক হিসেবে আমি বলতে পারি, লুতির এই চাষাবাদ যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা এই বাতাইছড়িতে আসুন, কারণ এই লুতির চাষাবাদে খুব একটা খাটনির প্রয়োজন হয় না। এখানে লুতি রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল বলেই এটা সম্ভব হচ্ছে। প্রথমে জমি ভালোভাবে প্রস্তুত করে নিতে হয়। সবসময় স্বল্প পানি যদি ধরে রাখা যায় তাহলে 3 থেকে 4 মাসে বাম্পার ফলন ফলানো যায় বলে আমাদেরকে জানিয়েছেন চাষিরা। মাঝে মাঝে আগাছা পরিষ্কার করে দিলেই নাকি লুতির ফলন হয় বাম্পার। দর্শক, বীজ হিসেবে লুতির কাণ্ড ব্যবহার করা হয়। কাণ্ডগুলো 4 থেকে 5 ইঞ্চি লম্বা কিটে জমিতে পুঁতে দেওয়া হয়। বপনের 40 থেকে 45 দিনের মধ্যেই ফলন আসে। হেক্টর প্রতি জমিতে প্রায় 20 থেকে 25 টন লুতি উৎপাদন হয় অনায়াসেই। দর্শক, স্থানীয় চাহিদা পূরণ করে এই বাতাইছড়ির কচুর লুতি পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক বাজারেও। সরকারের কৃষি বিভাগ আরও যত্নবান হলে এই জনপদের কচুর লুতি জিআই সনদে পেয়ে যেতে পারে। একটা বিশেষ সবজি নির্দিষ্ট জনপদে কি পরিমাণ ইতিবাচক প্রভাব রাখতে পারে তা জানতে আমার মতো আপনিও আসেন এই বাতাইছড়িতে। বাতাইছড়িই হোক আগামীর নতুন বাংলাদেশের গল্প। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে।